ভোটের আগে জোরদার প্রচারে ব্যস্ত সমস্ত দলের রাজনৈতিক প্রার্থী এবং এর মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফেও প্রচার চলছে। 101 নম্বর ওয়ার্ডের ছবি আপনারা দেখছেন, সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্তও আজ সারাদিন ধরে প্রচার করেছেন। তার প্রচারে ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী, ছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক, তৃণা সাহা। 101 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্ত প্রচারে আজ তারকার হাট। শ্রেয়সী আমাদের সঙ্গে সরাসরি রয়েছে 101 নম্বর ওয়ার্ড থেকে। শ্রেয়সী, বাপ্পাদিত্য দাশগুপ্ত এই ওয়ার্ডের জনপ্রিয় মুখ, তার প্রচারে মানুষ কতটা সাড়া দিচ্ছেন? এবং যেটা তুমি বলছিলে যে এই যে ওয়ার্ড, এই ওয়ার্ড এমন একটা জায়গা যেখানে জনপ্রিয় মুখ বাপ্পাদিত্য দাশগুপ্ত, আমরা একটুখানি কথা বলে নেবো। আপনি এখানকার জনপ্রিয় মুখ, আর পাটুলি এমন একটা জায়গা যেখানে উন্নয়নের কথা সবাই জানে, অন্যতম সাজানো গোছানো একটা জায়গা পাটুলি এবং এই 101 নম্বর ওয়ার্ড, আগামী দিনে আর কি কি উন্নয়নের জন্য করবেন, কি ভাবছেন? দেখো, আমার 70% কাজ হয়েছে, এখনো 30% বাকি, দুটো বুস্টার পাম্পিং স্টেশন বাকি, নিকাশির একটা ছোট্ট কাজ বাকি, এছাড়া ওয়ার্ডটা মোটামুটি আমার সম্পূর্ণ করা হয়েছে, ভ্যাট ফ্রি ওয়ার্ড, 70% জায়গায় মিষ্টি জল, প্রায় 99% এলইডি আলো, 16টা হাই মাস্ট, 16টা মিনি মাস্ট, 12টা বাস স্ট্যান্ড প্রায় সম্পূর্ণ। আগামী দিন এই জল, নিকাশি আর মেনটেনেন্স, এর বাইরে খুব একটা কিছু বাকি নেই। সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, কিরকম সাড়া পাচ্ছেন? আবারও আরেকবার আপনি প্রার্থী হারটা না, দেখো আমাদের টার্ম শেষ হওয়ার পরে যে 1.5 বছর মানুষের সাথেই ছিলাম, অতিমারিতে, মহামারিতে, আমফানে রাস্তাতেই ছিলাম, মানুষ চেনে আমাকে ঘরের ছেলে বলে। আমরা কথা বলছিলাম বাপ্পাদিত্য দাশগুপ্তের সঙ্গে, সোমেন যেমনটাই উনি বলছিলেন, উনি ভীষণভাবে আশাবাদী, বেশিরভাগ কাজে ইতিমধ্যে তিনি করেছেন এখানকার কাউন্সিলর হিসেবে, এবং আগামী দিনে তিনি আবারও যদি ক্ষমতায় আসেন, আর ছোটখাটো কয়েকটা কাজ বাকি, সেই কাজগুলোর এবার তিনি করবেন। সোমেন, ধন্যবাদ। শ্রেয়সী, আমরা কথা বলছিলাম 101 নম্বর ওয়ার্ড থেকে আমাদের প্রতিনিধি শ্রেয়সীর সঙ্গে, এবং বাপ্পাদিত্য দাশগুপ্তর হয়ে প্রচারে রয়েছেন তৃণা সাহা, কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী।